দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও তেমন কমেনি শীতের প্রকোপ। মৃদু শৈত্যপ্রবাহের কবলে রংপুর বিভাগ ও নওগাঁ জেলা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে বেশ কয়েকটি জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ রয়েছে। বুধবার রাত থেকে সকাল পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়লেও ঠান্ডা কমেনি। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। হিমেল বাতাসে শীত কমেনি উত্তরের জেলাগুলোতে। রংপুর বিভাগ ও নওগাঁ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শ্রমজীবী মানুষের দুর্ভোগের পাশাপাশি বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। ঠান্ডার কারণে আমরা চলতেও পারি না, কোনো কাপড় চোপড়ও নাই। ঠান্ডার কারণে কাজ করতে পারি না, পায়ে নামতে পারি না, খাইতে পারো নেয় না, কি খাই কি না খাই। এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর জেলা, রয়েছে ঘন কুয়াশাও। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলাতেই 8.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে স্কুল বন্ধ রয়েছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ, আমি সেটা জানি না, আমার বাড়ি অনেক দূরে, তা আমি আসছি। বন্ধ তো দিতে, বন্ধটা যদি আগে দিত তাহলে আমাদের এতটা কষ্ট হতো না, আর স্কুলকে আসতেই হচ্ছে। শুক্রবার রাত পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।